হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আগের দিন তোমরা শিব খোলার এপিসোড 1 পেয়ে গেছো। আজকে আমরা এখান থেকে শুরু করছি এপিসোড 2। গাইস, কিছুটা এগিয়ে আমরা চলে এলাম এই ব্রিজের সামনে। এইবার এই ব্রিজের সামনে থেকে আমরা এই যে লেফট হ্যান্ড সাইডে নেমে গেলাম, আর ওপরের রাস্তাটা কিন্তু চলে গেল সোজা শিটং এর দিকে, লাটপাঞ্চার শিটং। এইবার আমরা সোজা দেখো এই রোড দিয়ে নেমে আমরা এখন চলে যাচ্ছি রিসোর্টের দিকে। এখানে দেখছি ভ্যালির মতো অনেকটা স্পেস, তা আমরা এখানে গাড়িটা পার্ক করলাম। ও শিলিগুড়ি জানে কা? ও 200-400। শিব খোলা আমি এসেছিলাম 1997। এগিয়ে চলেছি শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে। ওয়াও, দারুন গাইস, চলে এসেছি। দেখো দেখো, ওই যে দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। সামনে দেখো বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা নদী। এটা কিন্তু মহানদী, আর এই মহানদী পেরিয়ে আমাদের কিন্তু যেতে হবে রিসোর্টে। আচ্ছা, লোকে আসলে কি সব এইরকম ভাবেই যায়? ও, এইভাবেই যেতে হয়? জলের মধ্যে দিয়ে চলে যাবে, তাই তো? ও দারুন তো, এই অসাধারণ। এই জলের মধ্যে দিয়ে যাবে? ও, এই জলের মধ্যে দিয়ে কিন্তু গাড়ি যাবে? বাপরে বাপ, মাসিমা সাবধান, আস্তে আস্তে। এরকম একটা রোড দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোমস্টেতে যেতে হবে, মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার। এই যে সামনে দেখো, এরকম একটা সাঁকো দিয়ে আমরা এখন পেরিয়ে তবে হোমস্টের ওখানে যাচ্ছি। মানে আমাদের ছোট গাড়ির চাকা ওই যে তোমাদের প্রথমে দেখালাম, জলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে তবে হোমস্টেতে পৌঁছে দেওয়াতে কি দারুণ না? একটা অন্যরকম কিন্তু অসাধারণ লাগছে। এই দেখো, এখান দিয়ে আমরা যাবো এবার। মাসিমা আস্তে আস্তে দেখে যান। অসাধারণ জায়গায় তুমি নিয়ে এসছো, দারুন দারুন, কি অসাধারণ জায়গা। দেখো তুমি, দেখো জলটা দেখো, উফ অসাধারণ। আর এই যে আমার পেছনে আমরা কিভাবে পেরিয়ে পেরিয়ে এলাম, আমার পেছনে এই যে হোমস্টে, কি অসাধারণ। এখন আমি এখান থেকে উঠবো। অসাধারণ একটা জায়গায় চলে এসেছি, আমার তো দারুণ লাগছে। ওরে বাপরে, অসাধারণ, আমার থাকতে ইচ্ছে করছে, আমি থাকবো, অসাধারণ লাগছে একদম। ও দারুণ দারুণ, কি কেমন লাগছে তোমাদের? দেখো কি অসাধারণ, মানে আমি একদম মানে পাগল হয়ে যাচ্ছে, একদম দারুণ লাগছে। অসাধারণ একটা জায়গা।
দারুণ একটা অফবিট প্লেস। গাইস, তোমরা যারা একটু নিরিবিলি, একটু শান্ত পরিবেশে থাকতে চাও, তারা ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারো। এখানে রক ক্লাইম্বিং, ট্রেকিং, রিভার ক্রসিং, বার্ড ওয়াচিং, অনেক রকমের অ্যাক্টিভিটি কিন্তু এনজয় করা যেতে পারে। গাইস, ঢুকে গেলাম রিসোর্টের ভেতরে। এখানে এসে দেখছি প্রচুর ট্যুরিস্ট। আমি রুম খালি নেই। হ্যাঁ, অভি তো খালি নেই ম্যাডাম, অভি তো শুনে অভি তো 38 তক একদম বুক পুরা। আচ্ছা, ইয়াহ কা রেট টেট কেসা হ্যায় আপ থোড়া? ইয়াহ হামারা রেট আপকো ইয়ে জো লাক্সারি হ্যায় ডিলাক্স রুম উসকা আপ লোগ কো দো হোনে সে 1500। আচ্ছা, চার রানে সে এক রুম মে চার রানে সে 1200। আচ্ছা, ইনক্লুডিং মিল, লঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, 5 বেজে টি স্ন্যাকস। আচ্ছা, ফোন ইসকা 1000 পার হেড। আচ্ছা, 1000 পার হেড এ ওলা আ এ মতলব আমারা রুম 7 হ্যায়। আচ্ছা, 26 জায়গা টোটাল 7 রুম মে। আচ্ছা, ফোন করকে বুকিং কর সকতা হ্যায়? হ্যাঁ হ্যাঁ, আমারা কার্ড ও দিয়া সবকো। আচ্ছা আচ্ছা, আপকা ফোন নাম্বার আপ থোড়া বাতা ভি দিজিয়ে। মেরা ফোন নাম্বার 6297 3। আচ্ছা, 9440 3। আচ্ছা, তো আচ্ছা লাগা হ্যায়, ওর প্লেস বহুত আচ্ছা হ্যায়। হ্যাঁ, কোই আয়েগা তো আপকো ফোন করকে বুক কর লেগা, হাম লোগ ভি আয়েঙ্গে। হ্যাঁ, ফির শুনিয়ে ম্যাডাম, হ্যাঁ ইয়ে ব্যাম্বু কাটে। আচ্ছা, ইয়ে হলো ব্যাম্বু কাটে। আচ্ছা, আপ লোক এনজিপি সে লা সকতে হ্যায়? ये सब এনজিপি সে আয়ে। আচ্ছা, গাড়ি একদম আমারা এনজিপি সে। এনজিপি সে ইয়া তক রেট কিয়া হ্যায়? 22 22 100। আচ্ছা, সামনে এটা হচ্ছে ডিলাক্স রুম আর কি। ডিলাক্স রুম। আচ্ছা, এই ডিলাক্স রুমে দো আদমি কা না চার আদমি? চার আদমি কা। আচ্ছা আচ্ছা, ইসকা রেট কিয়া? ইসকা রেট মই বলা না পহলে, দো রানে সে 1500। আচ্ছা, আর চার রানে সে 1200। আচ্ছা আচ্ছা, ওকে। ওয়া ভি হ্যায়? ওয়া 10 জেসা না? 10 জেসা। আচ্ছা, ও দো 10 বলে। আর টেন্ট মে টয়লেট কা কিয়া? টয়লেট হুয়া হ্যায়। ও হুয়া পে হ্যায়। ও উধার দেখো টয়লেট, আর এ টেন্ট জ্যাসা। বাহ, এ এসে ये अगर 1 2 3 4 5 पांच रहेंगे। हां, पांच रहेंगे। ये इसका बोलते हैं आउटडोर टेंट। आउटडोर टेंट इसको पूरा कवर है। हां हां, ऊपर से नीचे तक पूरा कवर है। মানে বুকিং তো ফোন পে হো জায়েগা না? হ্যাঁ জি। হাম উনসে বাত কিয়া তা আপ ভি ইধার কা ওনার হ্যায় না? জি জি। আচ্ছা, তা আপ ইয়াহ পে কেসা কুছ মিলেগা আপ থোড়া বাতাইয়ে। হ্যাঁ জি, শিবকোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প, ইসমে আপ ডাইরেক্ট বুকিং কর সকতে হ্যায়। ফোন নাম্বার দিয়া গয়া হ্যায় আপকো, কার্ড জো ভিজিটিং কার্ড হ্যায় উসমে। তো আপ আনে সে পহলে আপ এক বার ফোন কিজিয়েগা, উসকে বাদ রুম অ্যাভেলেবিলিটি দেখেঙ্গে।
उसके बाद यहाँ पर आ सकते हैं। अच्छा। तो हम क्या होगा, एक सिंपल सा प्रोसेस है कि आपको रूम मिलने के बाद हम एक अकाउंट डिटेल्स भेज देंगे। अच्छा। अकाउंट डिटेल्स भेजने के बाद आपको वहाँ पर थोड़ा सा एडवांस करना होगा, उसके बाद आपका रूम कन्फर्मेशन मिल जाएगा। और यहाँ आने के बाद यहाँ पर जो है हमारा फूडिंग एंड लॉजिंग का जो सिस्टम है, तो आप वो तो आपको मिल जाएगा ही। उसके बाद अगर दूसरा कुछ करना है तो आप रात में कैंप फायर कर सकते हैं। अच्छा। चिकन बारबेक्यू कर सकते हैं, या कोई भी ऑर्डर हो आप एडवांस करेंगे। ये आपका ये रिसोर्ट कितने दिन हो गया? ये 6 साल हो गया है, 2015 में स्टार्ट हुआ है, अभी 6 साल हो गया है। अच्छा। और इसका रेस्पॉन्स भी अच्छा है। अच्छा, ओके ओके, थैंक यू भैया, थैंक यू वेरी मच। सर्वे अभी तो क्लीनिंग के लिए सर्वे कर रहे हैं और ये डेवलपमेंट के लिए। अच्छा, डेवलपमेंट। हम लोग यानी शिक्षा आए हैं। तुम लोग कहाँ से आए हो? दार्जिलिंग से। दार्जिलिंग से, और सब सब कॉलेज का स्टूडेंट है ना? ओ, सब कॉलेज का स्टूडेंट है। अच्छा, क्या ओरा दार्जिलिंग से आए? ओरा এখানে সার্ভে করছে। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা শ্যামবাজার থেকে। ও আচ্ছা, এখানে কবে এসেছেন আপনারা? আজকেই এসেছি। ও, কেমন লাগছে এমনি? মানে মোটামুটি খুব ভালো লাগছে। ভালো লাগছে না? আর বড় কথা, রিসর্টটা দেখে মানে এত সুন্দর ভালো লাগছে, এত যে মনে হচ্ছে একটা প্রাণবন্ত, একটা প্রাণ ফিরে পেল। মানে কিরকম ফুডিংটা? ঠিক আছে, একদম ঠিক আছে। একটু বক্তব্য করি, একটা প্লেন ল্যান্ড জমি অনেকটাই পাওয়া যায় না আর কি, এটা আরো সাজানো উচিত ছিল। বা যে টুরিস্ট কদিন থাকবেন এখানে? আমরা কালকে থাকবো, পরশুদিন। আচ্ছা আচ্ছা, তো গাইস, তোমরা এই অফবিট ডেস্টিনেশনে এসো এবং এনজয় করো। আর কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। টেক কেয়ার, বাই বাই।